হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ব্যাটম্যান বিগিনস নিয়ে, যেটি স্যার ক্রিস্টোফার নোলান পরিচালিত সেই বিখ্যাত ডার্ক নাইট ট্রিলজির প্রথম মুভি। কিন্তু এটি ব্যাটম্যান মুভি সিরিজের রিবুটেড ভার্সন, মানে এর আগেও এই ডিসি কমিক ক্যারেক্টার ব্যাটম্যানকে নিয়ে বহু মুভি হয়েছে, কিন্তু সেইগুলি বক্স অফিস কালেকশনে সেই রকম রেকর্ড করতে পারেনি যেমনটা এই ট্রিলজি করেছে। এখনো পর্যন্ত এই সিরিজে টোটাল 3টি মুভি রয়েছে, যেগুলির প্রত্যেকটি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, তো ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে, হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। প্রথমেই জানিয়ে দিই, এই মুভিতে ডিসি কমিকের বিখ্যাত এক চরিত্র ব্যাটম্যানের অরিজিন তুলে ধরা হয়েছে। জানি সুপারহিরো ফ্যানদের কাছে আমার এই প্রথম লাইনটি হাস্যকর মনে হবে, কিন্তু আগে ভাগেই আমি জানিয়ে রাখছি, মুভিটি একদমই আমি ফ্রেশভাবে এক্সপ্লেন করব, যাতে সুপারহিরো ফ্যান ছাড়াও একজন সাধারণ দর্শকের কাছে এই মুভির গল্প সহজেই বোধগম্য হয়। ওকে, তো গল্প শুরু হয় গোথাম নামক একটি শহর দেখিয়ে, যে সিটি বর্তমান টাইমে অপরাধে ভরে গেছে। তাই এই শহরের একজন বিলিয়নিয়ার শিল্পপতি টমাস ওয়েন মনস্থির করে, যে কোনো উপায়েই সে এই শহরকে অপরাধ মুক্ত করবে। আর এই মিস্টার ওয়েনেরই একমাত্র পুত্র হলো এই মুভির মূল চরিত্র ব্রুস ওয়েন, যেই পরবর্তীতে হয়ে উঠবে ব্যাটম্যান। তো চলুন এবার দেখা যাক, একজন বড় লোকের ভীতু ছেলে কিভাবে হয়ে ওঠে এই গোথাম শহরের মাসিহা। মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয়, ব্রুস ছোট বয়সে তার এক বান্ধবী র্যাচেলের সঙ্গে খেলার টাইমে ভুলবশত একটি কূপে পড়ে যায়, যেখানে এক ঝাঁক ব্যাট তাকে ঘিরে উঠতে শুরু করলে সেখানেই সে একটি বড় মানসিক আঘাত পায়। যদিও তার বাবা তাকে সঙ্গে সঙ্গেই ওই স্থান থেকে উদ্ধার করে, কিন্তু এরপর থেকে ওই বাদুরই হয়ে ওঠে তার কাছে সব থেকে বড় ভয়ের কারণ, মানে বাদুর দেখলেই সে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। এবার এর পরবর্তীতে একদিন ব্রুস তার বাবা মায়ের সঙ্গে একটি থিয়েটার দেখতে গেলে সেখানেই বাদুর রূপে সজ্জিত কিছু অভিনেতাকে দেখে ব্রুস অসুস্থ অনুভব করতে শুরু করে, যে কারণে সঙ্গে সঙ্গেই সে তার বাবা মাকে নিয়ে ওই থিয়েটার থেকে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই টাইমেই একটি ছিনতাইকারী তার বাবা এবং মা দুজনকেই গুলি করে হত্যা করে। ফলস্বরূপ অনাথ ব্রুসকে বড় করার দায়িত্ব নেয় তার পারিবারিক বাটলার আলফ্রেড। এর মধ্যে ওই ছিনতাইকারীকেও শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর এখান থেকেই টাইম শিফট হয় প্রায় 14 বছর পর, যখন ব্রুস একজন প্রাপ্তবয়স্ক। আর এই টাইমেই সে একদিন জানতে পারে তার বাবা মায়ের খুনিকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে, কারণ বর্তমান টাইমে এই গোথাম শহরের সব থেকে বড় মাফিয়া কারমাইন ফ্যালকনের বিরুদ্ধে ওই অপরাধী সাক্ষী দিতে রাজি হয়ে গেছে, যে কারণে ব্রুস তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই অপরাধীকে হত্যা করার জন্যই একটি বন্দুক নিয়ে কোর্টে হাজির হয়ে যায়। কিন্তু ওই অপরাধীকে মুক্তি দেওয়ার পর ব্রুসের আগেই ফ্যালকনের একটি হিটম্যান তাকে গুলি করে হত্যা করে, যেটা দেখে ব্রুস খুবই খুশি হয়ে যায়। কিন্তু এর পরবর্তীতেই তার সেই শৈশব বান্ধবী র্যাচেল, যে বর্তমানে এই গোথাম সিটির একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, সে ব্রুসের সঙ্গে বাড়ি ফেরার টাইমে যখন জানতে পারে ব্রুস বন্দুক নিয়ে কোর্টে উপস্থিত হয়েছিল ওই অপরাধীকে হত্যা করার জন্য, তখনই র্যাচেল রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরে বসে। এমনকি তাকে এটাও জানায়, তোমার বাবা আজ বেঁচে থাকলে তোমার এই কাজের জন্য লজ্জিত হতো, এটা তোমার থেকে আমি একদমই আশা করিনি। আসলে র্যাচেল যেহেতু একজন আইনজীবী, তাই আইনের উপর তার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, যে কারণে সে চায় আইন মতেই এই শহরের সমস্ত অপরাধীদের বিচার হোক। আইনের ঊর্ধ্বে গিয়েও কোনো অপরাধীকে হত্যা করাও কিন্তু এক ধরনের অপরাধ, যেটাই সে এই মুহূর্তে ব্রুসকে তিরস্কারের মাধ্যমে বুঝিয়ে দেয়। আর পরবর্তীতে র্যাচেল তাকে সেই মাফিয়া, মানে ফ্যালকনির আড্ডাখানায় গাড়ি থেকে নামিয়ে দেয় আর জানিয়ে দেয়, যাও, তোমার মনোভাব অনুযায়ী তাকে অন্তত তোমার একবার ধন্যবাদ জানিয়ে আসা উচিত। মানে এইটা র্যাচেল তার রাগের কারণে করে। কিন্তু ব্রুস এর পরেও সোজা উপস্থিত হয় ফ্যালকনির সম্মুখে, যেখানে মিস্টার ফ্যালকনি ব্রুসকে দেখা মাত্রই জানায়, এখানে আসার তোমার কোনো প্রয়োজন ছিল না, তুমি আমাকে একটা থ্যাংক ইউ নোটই পাঠিয়ে দিতে পারতে, তাহলেই হয়ে যেত। কিন্তু এই কথা শুনে ব্রুস তাকে জানায়, আমি এখানে তোমাকে থ্যাংক ইউ জানাতে আসিনি, আমি তোমাকে এইটা জানাতে এসেছি এই শহর তোমাকে ভয় পেলেও আমি তোমাকে ভয় পাই না। যেটা শুনে ফ্যালকনি তাকে উত্তর দেয়, তাহলে তুমি আমাকে এখনো ভালো করে চেনোই না। এই যে দেখো, এখানে একজন সেন্ট্রাল অফিসার রয়েছে, কিছু পুলিশ অফিসার রয়েছে, এমনকি একজন জাজও রয়েছে, আর আমি চাইলে এদের সামনে এখনই তোমাকে গুলি করে হত্যা করতে পারি, যে পাওয়ার তুমি টাকা দিয়ে কোনোদিনই কিনতে পারবে না, কারণ এটা হলো ভয়ের শক্তি। যেটা শুনে ব্রুস তার মুখের উপরেই জানিয়ে দেয়,
আমি তোমাকে ভয় পাই না। উত্তরে আবারও ফ্যালকনি তাকে জানায়, তুমি কি ভেবেছো তোমার কাছে হারানোর মতো কিছুই নেই? তুমি হয়তো গভীরভাবে ভেবেই দেখোনি, যে উকিল তোমার বন্ধু, যে বাটলার তোমাকে ছোট থেকে বড় করেছে, এদের কথা তো তুমি মনে হয় ভুলেই যাচ্ছ। আসলে তোমাদের মতো বড় লোকদের কাছে হারানোর মতো অনেক কিছুই আছে। ছোটবেলায় তুমি তোমার বাবা মাকে হারিয়ে ফেলেই যদি ভেবে নাও তুমি তোমার জীবনের সব থেকে ভয়ানক চেহারা দেখে নিয়েছো, সেটা কিন্তু একদমই ভুল। তুমি ব্রুস ওয়েন, এই শহরের একজন লাডলা, কিন্তু এই শহরের অনেক কিছুই রয়েছে যেগুলি তোমার অভিজ্ঞতার বাইরে, তাই যখন তখন এই রকম স্থানে চলে এসো না, কারণ এই দুনিয়া তোমার কখনোই বোধগম্য হবে না। আর যে জিনিস বোধগম্য নয় সেই জিনিস সকলেই ভয় পায়। এই বলেই ফ্যালকনি ব্রুসকে ওই জায়গা থেকে বাইরে বের করে দেয়, যার পর ব্রুস তার নিজের বাড়ি না ফিরে ফ্যালকনির কথা মতো ওই অপরাধ জগৎকে জানার জন্য নিজেকে আন্ডারওয়ার্ল্ড অপরাধীদের মধ্যে নিমজ্জিত করে। মানে ব্রুস অন্যান্য অপরাধীদের মতো চুরি ছিনতাই এইরকম বিভিন্ন দুনম্বরী কাজ করতে শুরু করে, যাতে সে এই অপরাধ জগৎকে ভালোভাবে জানতে পারে এবং পরবর্তীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই সে তার শহর গোথামকে অপরাধ মুক্ত করতে পারে। আর এই কাজেই তার 7 বছর কেটে যায়, যার মধ্যে একটি 2 নম্বরী কাজের জন্য ভুটানের একটি কারাগারে তাকে বন্দীও করা হয়, যেখানে হঠাৎই একদিন হেনরি ডুকাট নামক এক অপরিচিত ব্যক্তি তার সঙ্গে দেখা করে তাকে প্রস্তাব দেয় ব্রুস যেন রাস আল গুলের নেতৃত্বে চালিত লীগ অব স্যাডোস নামক একটি টিমে যোগ দেয়, কারণ ব্রুস বর্তমানে তার নির্দিষ্ট লক্ষ্য হারিয়ে ফেলেছে। এভাবে অপরাধ জগতে নিজেকে নিমজ্জিত করে সে কোনোদিনই এই দুনিয়াকে অপরাধ মুক্ত করতে পারবে না, তাই তার অবশ্যই উচিত লীগ অব স্যাডোসে যোগ দিয়ে নিজেকে সঠিকভাবে গড়ে তোলা, যাতে সে তার আসল লক্ষ্য সম্পূর্ণ করতে পারে। ফলে পরবর্তী দিনই ওই হেনরি ডুকাটের পরামর্শ অনুযায়ী ব্রুস ওই জেল থেকে বেরিয়ে নিকটবর্তী একটি পর্বতমালা শীর্ষে কঠিন যাত্রা করার টাইমে সেখান থেকেই সে একটি নীল রঙের ফুল উদ্ধার করে, আর তারপর ওই ফুল নিয়েই সোজা উপস্থিত হয় ওই পর্বতমালা শীর্ষে থাকা রাস আল গুলের একটি মনেস্ট্রিতে, যেখানেই বেশ কয়েকদিন ওই হেনরি ডুকাটি ব্রুসকে নিনজা হয়ে ওঠার সঠিক ট্রেনিং দেয়। আর তারপর ব্রুস যখন প্রকৃতপক্ষেই একজন নিনজা হয়ে ওঠে, তখনই ব্রুজের আনা সেই নীল ফুলের সাহায্যে তাকে হ্যালুসিনেট করা হয়, যাতে ব্রুস তার জীবনের সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে পারে। আর আমরা তো প্রথম থেকেই জানি ব্রুস ছোট থেকেই বাদুর খুব ভয় পায়, কিন্তু এই টাইমে দেখা যায় ব্রুস ওই বাদুরের ভয় কাটিয়ে শান্ত মস্তিষ্কে ফাইট করছে, মানে তার ট্রেনিং এখানেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই একটি অপরাধীকে সেই স্থানে উপস্থিত করে ব্রুসকে যখন ওই অপরাধীকে হত্যা করতে বলা হয়, তখনই ব্রুস এই লীগ অব স্যাডোসের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। আসলে এই লীগ অব স্যাডোস যে কোনো অপরাধীদের নিজেরাই শাস্তি দেয়, যাতে পুরো পৃথিবী একদিন অপরাধ মুক্ত হতে পারে। কিন্তু ব্রুসের এই মুহূর্তে মনে হয় কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন নিজের হাতে তুলে নেওয়া একদমই ঠিক না, তাদের উচিত অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেওয়া, তাই এই অপরাধীকে সে নিজে হত্যা করতে পারে না। কিন্তু এই কথা শুনে লীগ অব স্যাডোসের লিডার রাসেল গুল তাকে জানায়, যদি তুমি অপরাধীদের পরাস্ত করার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত না হও, তাহলে তুমি এই সমস্ত মানুষদের কিছুতেই লিড করতে পারো না। আসলে এই রাসেল গুল বেশ কিছু নিনজাদের লিডার হিসেবে ব্রুসকে নিযুক্ত করতে চাইছিল, যারা সকলে মিলে পুরো গোথাম শহরকেই ধ্বংস করে দেবে, কারণ গোথাম শহর এখন সম্পূর্ণরূপে অপরাধে ডুবে গেছে, যাকে অপরাধ মুক্ত করা এখন একদমই অসম্ভব, তাই এই শহরকে ধ্বংস করা এখন লীগ অব স্যাডোসের একমাত্র প্রধান লক্ষ্য। কিন্তু এটা শুনেই ব্রুস তাদেরকে জানায়, তোমরা এটা কখনোই করতে পারো না, আমি গোথামে ফিরে অপরাধের বিরুদ্ধে লড়াই শুরু করব, কিন্তু জল্লাদদের মতো আমি ওই অপরাধীদের হত্যা কখনোই করব না, আমি তাদেরকে আইনের হাতে তুলে দেব, আর এইভাবেই আমি একদিন এই গোথাম শহরকে অপরাধীদের হাত থেকে ঠিকই মুক্ত করব। কিন্তু এরপরেও হেনরি তাদের নীতি অনুযায়ী ব্রুসকে ওই অপরাধীকে হত্যা করার রিকোয়েস্ট করলে ব্রুস তখন তাদের সঙ্গে লড়াই করে তাদের ওই মনেস্ট্রির সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যেখানে রাসাল গুল কিছু ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে মারা যায়। কিন্তু ব্রুস এখান থেকে পালিয়ে যাওয়ার টাইমে অচেতন অবস্থায় পড়ে থাকা ডুকাটকে ওই স্থান থেকে বাঁচিয়ে নেয়, কারণ আফটারঅল ডুকাটই তাকে এই স্থানে এনেছে এবং অপরাধীদের সঙ্গে লড়াই করার জন্য সঠিক ট্রেনিং দিয়েছে, যে কারণে ব্রুস তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পর্বতমালার নিচে বসবাসরত কিছু মানুষদের হাতে হস্তান্তর করে, যাতে তারা তাকে সুস্থ করতে পারে।
আর এরপর ব্রুস ফিরে আসে তার নিজের শহর গোথামে, যেখানে ব্রুস তার বাটলারের থেকে জানতে পারে প্রায় 7 বছর সে উধাও থাকার কারণে তার কোম্পানির বর্তমান সিইও আর্লে ব্রুসকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এবং এই টাইমে সে তৈরি হতে শুরু করেছে ওয়েন এন্টারপ্রাইজের শেয়ার সাধারণ মানুষদের মধ্যে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে। যদিও ব্রুসের এই মুহূর্তে তার কোম্পানি সম্বন্ধে খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু তাও সে আর্লের সঙ্গে দেখা করে তার থেকে একটি কাজ চেয়ে নেয়, যাতে ব্রুস ওই কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে। আর চালাকি করে ব্রুস তাদের কোম্পানির প্রতিরক্ষামূলক বিভাগেই এন্ট্রি নিয়ে নেয়, যে বিভাগ এখন পুরোপুরি রূপে বন্ধ রয়েছে। আসলে ব্রুসের বাবা যে এই গোথাম শহরকে অপরাধমুক্ত করতে চেয়েছিল, সেই কারণেই তিনি ওয়েন এন্টারপ্রাইজে প্রতিরক্ষামূলক একটি বিভাগ ওপেন করেন, যে বিভাগে উন্নত হাতিয়ার থেকে শুরু করে উন্নত গাড়ি, উন্নত টেকনোলজি সব কিছুই তিনি ইনভেন্ট করতে শুরু করেন, যাতে এই শহরের পুলিশ অফিসাররা এই সমস্ত উন্নত টেকনোলজি ইউজ করতে পারে। কিন্তু তিনি মারা যাওয়ার পর আর্লে যখন ওয়েন এন্টারপ্রাইজের পরবর্তী সিইও হয়, তখনই তিনি এই প্রতিরক্ষা বিভাগকে বন্ধ করে দেন। আর ব্রুস এই মুহূর্তে চালাকি করে এই বিভাগেই এন্ট্রি নেয়, কারণ ওই সমস্ত উন্নত টেকনোলজি এখন ব্রুসের দরকার, যাতে সে অপরাধীদের সঙ্গে সহজেই মোকাবিলা করতে পারে। তো প্ল্যান মতো ব্রুস তাদের কোম্পানির ওই বন্ধ হয়ে যাওয়া প্রতিরক্ষা বিভাগের প্রধান লুসিয়াস ফক্সের সঙ্গে দেখা করে, আর তার সঙ্গে কথাবার্তার মাধ্যমেই ব্রুস জানতে পারে মিস্টার ফক্স তার বাবার বন্ধু ছিলেন এবং ওয়েন এন্টারপ্রাইজের একজন বোর্ড মেম্বারও ছিলেন। কিন্তু ব্রুসের বাবা মারা যাওয়ার পর মিস্টার ফক্সকে তাদের কোম্পানির বর্তমান সিইও আর্লে বোর্ড মেম্বার থেকে বহিষ্কার করে এই বন্ধ হয়ে যাওয়া বিভাগের দায়িত্ব দিয়ে দেয়, যেখানে বর্তমানে মিস্টার ফক্সের কোনো কাজই নেই। তো মিস্টার ফক্স ব্রুসের কাছে তার বাবার বন্ধু হিসেবে পরিচয় দেওয়ার পর ব্রুস তাকে জানায় সে এই বিভাগের উন্নত কিছু টেকনোলজি সম্বন্ধে পরিচিত হতে চায়, ফলে মিস্টার ফক্সই তাকে ওই বিভাগের বিভিন্ন উন্নত টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে শুরু করে। আর সেইখান থেকেই ব্রুস তার প্রয়োজন মতো একটি প্রতিরক্ষামূলক বডি স্যুট, কিছু হাতিয়ার এবং একটি অ্যান্টিক গাড়ির টামলার ব্যবহার করার অনুমতি নিয়ে নেয়। আর তারপর ব্রুস তারই বাড়ির নিচে থাকা একটি গুহা, মানে যে জায়গায় ব্রুস ছোটবেলায় পড়ে গিয়েছিল, সেই স্থানকেই বর্তমানে সে তার গোপন ঘাঁটি বানিয়ে সেখানেই কাজ শুরু করে। প্রথমেই ব্রুস ওই প্রতিরক্ষামূলক বডি স্যুটকে কালার করে একটি ব্যাট স্যুটে রূপান্তরিত করে, যেটার মাধ্যমে সে সাধারণ মানুষদের কাছে তার পরিচয় গোপন করতে পারবে। আসলে 7 বছর পর শহরে ফিরে এসে ব্রুস যখন তার বাটলারকে জানিয়েছিল সে বর্তমানে এই শহরকে অপরাধমুক্ত করতে চায়, তখনই তার বাটলার আলফ্রেড তাকে জানিয়েছিল তার বাবাও ঠিক একই রকম ভাবে এই শহরকে অপরাধমুক্ত করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই অপরাধীদের হাতেই তার মৃত্যু ঘটে। তাই ব্রুস এই বিষয়ে যেন সাবধান থাকে। যেটা শুনেই ব্রুস সিদ্ধান্ত নিয়েছিল সে তার অরিজিনাল রূপ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করবে না, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সে একটি অন্য রূপের সাহায্য নেবে, যেই রূপই হবে অপরাধীদের ভয়ের কারণ। আর এই কারণে ব্রুস বাদুর রূপী একটি স্যুট তৈরি করে হয়ে ওঠে ব্যাটম্যান। এখানে জানিয়ে রাখি এই ব্যাটম্যান হিসাবে আত্মপ্রকাশের পিছনেও একটি কারণ রয়েছে। ব্রুস ছোটবেলা থেকেই বাদুর ভয় পেত আর বর্তমান টাইমে সে তার সমস্ত ভয়কে জয় করে নিয়েছে, যে কারণে সে তার সব থেকে বড় ভয়ের জিনিসকেই তার সিম্বল বানিয়ে নিয়েছে, যাতে এরপর থেকে অপরাধীরা ওই একই জিনিসকে ভয় পেতে শুরু করে। এনিওয়ে অন্যদিকে আমরা দেখতে পাই ব্রুসের সেই বান্ধবী র্যাচেল এখনো একজন আইনজীবী হিসাবে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করে চলেছে, কিন্তু বর্তমান টাইমে গোথাম শহরে অপরাধীদের একনাক তন্ত্র চালিয়ে চলেছে সেই ফ্যালকনি, আর এখন সে আইনজীবী থেকে শুরু করে প্রশাসনের অর্ধেক মানুষকেই টাকার মাধ্যমে কিনে ফেলেছে। এমনকি ভালো কিছু অফিসাররা যখন ফ্যালকনির কোনো মেম্বারদের বন্দি বানায়, ফ্যালকনির এক পরিচিত ডক্টর মিস্টার ক্রেন তখন ওই সমস্ত অপরাধীদের পাগল প্রমাণ করে কোর্ট থেকে ছাড়িয়ে নেয়। এই ডক্টর ক্রেনকে ভালো করে চিনে রাখুন, কারণ এই ব্যক্তি ফ্যালকনির সঙ্গে হাত মিলিয়েছে নিজের একটি লক্ষ্য পূরণ করার জন্য, যেটা আমরা এই মুভির লাস্ট পর্যায়ে গিয়ে জানতে পারবো। যাই হোক, আইনজীবী র্যাচেল যখন বুঝতে পারে ডক্টর ক্রেন চালাকি করে ফ্যালকনির মেম্বারদের শাস্তি থেকে বাঁচিয়ে নিচ্ছে, তখনই সে এই বিষয়ে ডক্টর ক্রেনকে দোষারোপ করতে শুরু করে, ফলে পরবর্তীতেই ডক্টর ক্রেন ফ্যালকনিকে সাবধান করে দেয় র্যাচেল নামক এক আইনজীবী তাদের পিছনে পড়েছে, যেটা শুনে ফ্যালকনি তাকে জানায় এটা নিয়ে টেনশন নেওয়ার কিছুই নেই, হয় তারা ওই আইনজীবীকে কিনে নেবে আর না হলে তাদের সামনে থেকে একদমই সরিয়ে দেবে। ওকে, তো এই দিকে দেখা যায় ব্রুস ব্যাটম্যান রূপে প্রথমেই উপস্থিত হয় এই শহরের সব থেকে শর্ট পুলিশ অফিসার জেমস গর্ডনের কাছে, এবং ব্যাটম্যান রূপেই তার থেকে জানতে চায় এই শহরের সকলেই জানে ফ্যালকনি এই শহরে প্রতি সপ্তাহে ড্রাগস আমদানি করে, কিন্তু তাও পুলিশ তার বিরুদ্ধে কেন কিছু করতে পারছে না। উত্তরে গর্ডন তাকে জানায়
এই শহরের অর্ধেকের বেশি উচ্চপদস্থ অফিসারদের সে কিনে রেখেছে, তাই তার বিরুদ্ধে সঠিক প্রমাণ পাওয়া অসম্ভব। তাছাড়া তাকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে এই শহরের প্রধান জাজের উপর চাপ সৃষ্টি করতে হবে এবং একই সঙ্গে একটি এক্সপার্ট সরকারি উকিলে জোগাড় করতে হবে যে তাকে অপরাধী হিসাবে প্রমাণ করতে পারবে। তো এটা জানার পরেই ব্রুস ওই স্থান থেকে বিদায় নিয়ে পরবর্তীতেই ফ্যালকনির একটি অবৈধ মাদক আড্ডায় আক্রমণ করে ফ্যালকনি সহ তার সমস্ত মেম্বারদের প্রমাণ সহ ওই স্থানে বেঁধে রাখে, যেখান থেকেই ফ্যালকনিকে অ্যারেস্ট করে জেমস গার্ডেন এবং তার আন্ডারে থাকা কিছু পুলিশ অফিসার। কিন্তু পরবর্তীতেই দেখা যায় ডক্টর ক্রেন কারাগারে বন্দী ফ্যালকনির সঙ্গে দেখা করে অদ্ভুত এক স্প্রে এর মাধ্যমে ফ্যালকনিকে হ্যালুসিনেট করে আর তারপর একইভাবে পাগল আখ্যা দিয়ে কারাগার থেকে নিজস্ব অ্যাসাইলামে নিয়ে আসে। এদিকে ব্যাটম্যান জানতে পারে প্রতি সপ্তাহে যে পরিমাণ ড্রাগস ফ্যালকনি আমদানি করে তার অর্ধেকই মাত্র পুলিশরা উদ্ধার করতে পেরেছে, মানে বাকি অর্ধেক ড্রাগ এর আগেই কোথাও চালান হয়ে গেছে। এবার ওই অর্ধেক ড্রাগ কোথায় চালান হয়েছে এইটা জানার জন্যই ব্যাটম্যান ফ্ল্যাশ নামক একটি পুলিশ অফিসারের সম্মুখীন হয়, কারণ এই পুলিশ অফিসার ফ্যালকনির সমস্ত দু নম্বরি কাজেই তাকে সাহায্য করত। তো ফ্ল্যাশের থেকেই ব্রুস একটি লোকেশন উদ্ধার করে সেই স্থানে উপস্থিত হয়ে তদন্ত করতে শুরু করে। কিন্তু ঠিক ওই টাইমেই ডক্টর ক্রেন সেই স্থানে উপস্থিত হওয়ায় ব্যাটম্যানকে দেখতে পেয়ে তার উপরেও সে ওই একই স্প্রে নিয়োগ করে হ্যালুসিনেট করে, ফলে সঙ্গে সঙ্গেই ব্রুজের মাথায় তার ছোটবেলার সেই ভয়ের স্মৃতি আবারও জাগ্রত হতে শুরু করে। আর এই সুযোগেই ডক্টর ক্রেন ও ব্যাটম্যানের গায়ে আগুন ধরিয়ে দেয় যাতে ব্যাটম্যান এই স্থানেই মারা যায়। যদিও ব্যাটম্যান কোনো প্রকারে ওই স্থান থেকে বেরিয়ে আহত অবস্থাতেই তার বাটলারকে খবর দেয় তাকে সাহায্য করার জন্য, ফলে আলফ্রেডি পরবর্তীতে তাকে ওই স্থান থেকে উদ্ধার করে। আবার এই টাইমের মধ্যেই আমাদেরকে জানানো হয় ওয়েন এন্টারপ্রাইজের একটি কার্গো জাহাজে কিছু দুষ্কৃতীরা অভিযান চালিয়ে মাইক্রোওয়েভ ইনিটার নামক একটি পরীক্ষামূলক অস্ত্র চুরি করে নিয়েছে, যে অস্ত্রের মাইক্রোওয়েভ ব্যবহার করে প্রচুর পরিমাণ জলকে সহজেই বাষ্পীভূত করা যায়। এবার এই অস্ত্র কে চুরি করলো বা এই অস্ত্রের সাহায্যে কি হবে এটা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতে দেখা যায় প্রায় দুদিন পর ব্রুজের জ্ঞান ফিরে আর আলফ্রেড তাকে জানায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করার পর তার অবস্থা এতই খারাপ ছিল যে তিনি বাধ্য হয়েই মিস্টার ফক্সকে এখানে ডাকতে বাধ্য হয়েছিলেন। আর মিস্টার ফক্সই ব্রুজের ব্লাড টেস্ট করে ওই হ্যালুসিনেট স্প্রের একটি অ্যান্টিডোট বানিয়ে ফেলে যার মাধ্যমেই ব্রুজ তার জ্ঞান ফিরে পায়। আর এইটা জানার পরেই ব্রুজ মিস্টার ফক্সকে রিকোয়েস্ট করে তিনি যেন এই অ্যান্টিডোট আরও বানিয়ে রাখেন। যদিও মিস্টার ফক্স তাকে জানিয়ে দেয় এই অ্যান্টিডোট একবার নিলে ওই স্প্রে তার উপর বেশ কয়েকদিন কোনো প্রভাব ফেলবে না। যাই হোক, এখানে আমরা ব্রুজের কথার মাধ্যমে এটাও বুঝতে পারি যে স্প্রে এর মাধ্যমে তাকে হ্যালুসিনেট করা হয়েছিল সেটার সঙ্গে ব্রুজ আগে থেকেই পরিচিত, মানে ব্রুজের যখন নিনজা ট্রেনিং কমপ্লিট হয়েছিল ঠিক একই রকম প্রসেসের মাধ্যমে তাকে হ্যালুসিনেট করা হয়েছিল। তাই ব্রুজ খুব ভালো মতোই বুঝতে পারে ওই নীল ফুলের সাহায্যেই ডক্টর ক্রেন এমন কিছু তৈরি করেছে যেটাকেই সে তার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। যাই হোক, আজ ব্রুজের জন্মদিন হওয়ার কারণে তার এই ওয়েন প্যালেসেই একটি বড় নাইট পার্টি রয়েছে যেটার জন্যই ব্রুজ রেডি হতে শুরু করে। কিন্তু ইতিমধ্যেই তার ছোটবেলার বন্ধু র্যাচেল তাকে জন্মদিনে উইশ করতে এলে তার থেকেই ব্রুজ জানতে পারে র্যাচেল তার পার্টিতে উপস্থিত থাকতে পারবে না। কারণ হিসাবে সে জানায় ডক্টর ক্রেন আবারও চালাকির মাধ্যমে ফ্যালকানিকে কারাগার থেকে মুক্ত করে তাকে তার অ্যাসাইলামে নিয়ে গেছে আর এই বিষয়ে তদন্ত করার জন্য সে নিজে ডক্টর ক্রেনের অ্যাসাইলামে যাবে, এই বলেই সে ব্রুজের কাছ থেকে বিদায় নেয়। কিন্তু ব্রুজ তো খুব ভালো মতোই জানে ডক্টর ক্রেন একদমই ভালো মানুষ না, যে কারণে সেও তার বাটলারকে পার্টি শুরু করার কথা বলে নিজে বেরিয়ে পড়ে র্যাচেলকে রক্ষা করার জন্য। ওইদিকে র্যাচেল ডক্টর ক্রেনের অ্যাসাইলামে উপস্থিত হয়ে যখন তাকে জানায় সে অন্য ডক্টর দিয়ে ফ্যালকনির টেস্ট করাবে, তখনই ডক্টর ক্রেন র্যাচেলকে একটি রুমে নিয়ে গিয়ে প্রকাশ করে সে তার তৈরি এক বিশেষ ওষুধ এই শহরের জলের পাইপলাইনে মেশাচ্ছে, যেটা দেখে র্যাচেল এই স্থান থেকে পালিয়ে যেতে চাইলে ডক্টর ক্রেন তাকেও সেই স্প্রে এর মাধ্যমে হ্যালুসিনেট করে। কিন্তু ঠিক সেই টাইমেই ব্যাটম্যান ওই স্থানে উপস্থিত হয়ে সেখানকার সমস্ত অপরাধীদের আঘাত করে ডক্টর ক্রেনকে তারই তৈরি ওই স্প্রে দিয়ে ঘায়েল করে দেয়। আর তারপর ডক্টর ক্রেনের থেকেই ব্যাটম্যান জানতে পারে ডক্টর ক্রেন বর্তমানে রাস আল গুলের হয়ে কাজ করে। কিন্তু এই কথা ব্যাটম্যানের একদমই বিশ্বাস হয় না, কারণ রাস আল গুল অনেকদিন আগেই মারা গেছে। যাই হোক, এই টাইমেই দেখা যায় পুলিশ ওই স্থান চারিদিক থেকে ঘিরে ফেলে
এবং তারা সকলে ব্যাটম্যানকে বন্দী বানানোর জন্য ভিতরেও প্রবেশ করতে শুরু করে। আসলে পুলিশ কমিশনার লোবের মনে হয় ব্যাটম্যান আইনের কাছে একজন বিপজ্জনক চরিত্র, যে কারণে ব্যাটম্যানকে গ্রেপ্তার করারও অর্ডার রয়েছে। কিন্তু পুলিশ অফিসার গর্ডন এবং কিছু বাদুরের সাহায্যে ব্যাটম্যান ওই স্থান থেকে বাইরে বেরিয়ে অচেতন র্যাচেলকে সঙ্গে নিয়ে তার টামলারের সাহায্যে পুলিশের চোখে ধুলো দিয়ে দ্রুত উপস্থিত হয় তার গোপন আড্ডাখানায়, যেখানে সে ওই অ্যান্টিডোটের মাধ্যমে র্যাচেলকে সুস্থ করে তোলে এবং পরবর্তীতে তাকে দুটি অ্যান্টিডোট দিয়ে মিস্টার গর্ডনের কাছে উপস্থিত হতে বলে, যার মধ্যে একটি অ্যান্টিডোট মিস্টার গর্ডন ইউজ করবে আর আরেকটি তারা ব্যবহার করবে প্রচুর পরিমাণে ওই সেম অ্যান্টিডোট বানানোর জন্য, যাতে ভবিষ্যতে ওই অ্যান্টিডোটটি সাধারণ মানুষদের জন্য ইউজ করা যেতে পারে। ওকে, তো এরপর ব্রুস র্যাচেলকে আবারও অজ্ঞান করিয়ে তার বাটলারের সাহায্যে এই স্থান থেকে বাড়ি পাঠিয়ে দেয় আর ব্রুস জয়েন করে তার বার্থডে পার্টিতে। কিন্তু পার্টিতেই তার সামনে উপস্থিত হয় হেনরি ডুকার্ড, যাকে দেখা মাত্রই ব্রুস তার সমস্ত অতিথিদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ ব্রুস চায় না ডুকার্ড এবং তার লোকেদের কারণে বাকিদের কোনো ক্ষতি হোক। তো সমস্ত অতিথিরা এখান থেকে চলে যাওয়ার পরেই ডুকার্ডই ব্রুসের কাছে প্রকাশ করে সেই হলো আসল রাস আল গুল, মানে যে ব্যক্তি আগেই মারা গিয়েছিল সে আসলে রাসাল গুলের নাম নিয়ে ওই টিম চালনা করত, যাতে অরিজিনাল রাসাল গুলের কেউ ক্ষতি না করতে পারে। ওকে, তো এখানে ডুকার্ড বা রাসাল গুল যেই বলি না কেন সে ব্রুসের কাছে প্রকাশ করে তারা এখন এই গোথাম শহরকে ধ্বংস করার জন্য সম্পূর্ণরূপে রেডি, আর সেটা ব্রুস কিংবা ব্যাটম্যান কেউই এখন আটকাতে পারবে না। আসলে ব্রুসই যে ব্যাটম্যান সেটা রাসাল গুল খুব ভালো রকম ভাবেই অনুভব করতে পেরেছে, যে কারণে সে এই শহরকে ধ্বংস করে দেওয়ার আগে তার সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে তারা এই শহরকে ধ্বংস করবে। এখানেই রাসাল গুল প্রকাশ করে ওই যে কিছুদিন আগেই ওয়েন এন্টারপ্রাইজের একটি শক্তিশালী মাইক্রোওয়েভ নির্গমনকারী যন্ত্র চুরি হয়ে গিয়েছিল সেটা আসলে তার লোকেরাই করেছিল, আর তার কথা মতোই ডক্টর ক্রেন তার তৈরি ওই বিশেষ ওষুধকে বেশ কয়েকদিন ধরে এই শহরের পাইপলাইনে ইনজেক্ট করছিল, আর ডক্টর ক্রেন ফ্যালকনের সাহায্যেই ওই ওষুধ এই শহরে আমদানি করত। এবার আশা করি বোঝা গেছে ফ্যালকনের সঙ্গে ডক্টর ক্রেন কেন যোগ দিয়েছিল। তো এই টাইমে ওই মাইক্রোওয়েভ ইমিটার যন্ত্রের সাহায্যে পুরো শহরের পাইপলাইনে থাকা জল তারা বাষ্পীভূত করে দেবে, ফলে ওই বাষ্পের আওতায় এসে প্রতিটি মানুষই হ্যালুসিনেট হয়ে একে অপরের সঙ্গে লড়াই করে মারা যাবে, আর এভাবেই পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এবার এই সমস্ত কিছু ব্রুসকে জানিয়ে রাসাল গুল তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়, কারণ ব্রুসও একটা টাইমে তাদের মনেস্ট্রিতে আগুন ধরিয়ে দিয়েছিল। তো এই আগুন ধরানোর ফলেই ব্রুসও কিছু ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে যায়, যেটা দেখে তাকে আর হত্যা না করেই রাসাল গুল তার টিম নিয়ে এই স্থান থেকে চলে যায়। কিন্তু পরবর্তীতে ব্রুসের বাটলার সেই স্থানে উপস্থিত হয়ে কোন রকম ভাবে ব্রুসকে ওই স্থান থেকে উদ্ধার করে, ফলে সঙ্গে সঙ্গেই ব্রুস আবারও তার ব্যাটম্যান রূপ নিয়ে বেরিয়ে পড়ে এই শহরকে উদ্ধার করার আশায়, কারণ এতক্ষণে রাসাল গুল ওই যন্ত্রের সাহায্যে পাইপলাইনের জলকে বাষ্পীভূত করতে শুরু করেছে এবং পরবর্তীতে ওই যন্ত্র একটি ট্রেনে তুলে ওয়েন টাওয়ারের দিকে অগ্রসর হওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ ওয়েন টাওয়ারের তলায় রয়েছে পাইপলাইনের মূল উৎস, যেখানে উপস্থিত হতে পারলেই তারা এই প্রক্রিয়াটি সহজেই কমপ্লিট করতে পারবে। এরই মধ্যে দেখা যায় র্যাচেল সেই অ্যান্টিডোট নিয়ে ওই স্থানে উপস্থিত হয়ে মিস্টার গর্ডনের হাতে তুলে দেয়, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার টাইমে একটি বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে র্যাচেল কিছু হিপনোটাইজ মানুষের সম্মুখে পড়ে যায়, যারা র্যাচেলকে হত্যা করতে গেলে ব্যাটম্যান ঠিক ওই টাইমেই সেই স্থানে উপস্থিত হয়ে র্যাচেলকে তাদের হাত থেকে উদ্ধার করে। আর এখানেই র্যাচেল বুঝতে পেরে যায় ব্যাটম্যানের মুখোশের আড়ালে রয়েছে তার বন্ধু ব্রুস ওয়েন। যাই হোক, ব্যাটম্যান সঙ্গে সঙ্গেই রওনা হয় রাসাল গুলকে থামানোর জন্য, কারণ যে কোনো উপায়ই হোক এই শহরকে তাকে বাঁচাতে হবে। যদিও রাসাল গুলের কাছে পৌঁছানোর আগেই মিস্টার গর্ডনের সঙ্গে দেখা করে ব্যাটম্যান তার গাড়িটি তার হাতে হস্তান্তর করে আর একই সঙ্গে পরামর্শ দেয় যে ট্রেনের মাধ্যমে তারা ওয়েন টাওয়ার পর্যন্ত পৌঁছতে চাইছে সেই ট্রেনের ট্র্যাক যেন মিস্টার গর্ডন আগে ভাগেই ধ্বংস করে দেয়, যাতে ব্রুস যদি তাদেরকে থামাতে ব্যর্থ হয় তাহলেও যেন ওই ট্রেন কোনো মতেই ওই টাওয়ার পর্যন্ত পৌঁছতে না পারে। তো ব্রুসের কথা মতো টামলার নিয়েই মিস্টার গর্ডন রওনা হয় ওই ট্রেন ট্র্যাক ধ্বংস করার জন্য,
আর ব্যাটম্যান সোজা উপস্থিত হয় ওই ট্রেনে থাকা রাসেল গুল এবং তার টিমকে পরাস্ত করার জন্য। কিন্তু ব্যাটম্যানকে দেখা মাত্রই রাসেল গুল ওই ট্রেনের ব্রেক নষ্ট করে দিয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, যাতে ব্রুস কোনো মতেই ওই ট্রেন থামাতে না পারে। কিন্তু ব্রুস তাদের সঙ্গে লড়াই করে অবশেষে রাসেল গুলকে পরাজিত করে। যদিও রাসেল গুল ব্রুসকে উদ্দেশ্য করে জানায়, তোমার নীতি অনুযায়ী তুমি আজকেও ব্যর্থ হবে, কারণ আমি জানি তুমি আমাকে হত্যা করবে না। এবার এই কথা শুনে ব্রুস তাকে জানায়, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তোমাকে আমি হত্যা করব না, কিন্তু আজ আমি তোমাকে বাঁচাবো না। এই বলেই সে ওই ট্রেন ত্যাগ করে। এতক্ষণে মিস্টার গর্ডন টামলারের একটি রকেট লঞ্চার ব্যবহার করে ওই ট্রেনের ট্র্যাক ধ্বংস করে দিয়েছে, ফলস্বরূপ ট্রেনটি ট্র্যাক থেকে নিচে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়। আর রাসেল গুলের কাহিনী এখানেই সমাপ্ত হয়, আর গোথাম শহরও ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। পরবর্তীতে দেখা যায় রাচেল ব্রুজের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, কারণ ব্রুজ তাকে বহুবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু একই সঙ্গে সে তাকে জানায়, ব্রুজের সঙ্গে সে একসঙ্গে থাকতে পারবে না যতদিন না এই শহরের কাছে ব্যাটম্যানের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। ওকে, তো এর পরবর্তীতে দেখা যায় ব্যাটম্যান বর্তমানে একজন পাবলিক হিরো হয়ে উঠেছে, আর ব্রুস নিজেই তার কোম্পানির সমস্ত শেয়ার কিনে নিয়ে মিস্টার আর্লকে বহিষ্কার করে তার জায়গায় মিস্টার ফক্সকে প্রতিস্থাপন করেছে। এদিকে দেখা যায় এত বড় একটি কাজের জন্য সার্জেন্ট গর্ডনকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ করা হয়, যার বেশ কয়েকদিন পর দেখা যায় মিস্টার গর্ডন একটি ব্যাট সিগন্যালের মাধ্যমে ব্যাটম্যানের সঙ্গে দেখা করে তাকে একটি তাস দেখিয়ে একটি অপরাধীর কথা জানায়, যাকে ধরতে পুলিশরা বারবার ব্যর্থ হচ্ছে। ব্যাটম্যান যেটা শুনেই তাকে জানায় ঠিক আছে, সে এই ব্যাপারটা দেখছে। আর আমরা ওই তাসের পিছনে থাকা একটি জোকারের সিম্বল দেখে বুঝতে পারি পরবর্তী মুভিতেই এন্ট্রি নিতে চলেছে জোকার, কারণ এই মুভি এখানেই সমাপ্ত হয়। ওকে, তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য